এদের বাজার কালকের তুলনায় আজকে বেশি। একদিন পরেই শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। রোজার প্রস্তুতিতে ভোক্তারা নিত্যপণ্য কেনায় ব্যস্ত। এরই মধ্যে রোজা সামনে রেখে পেঁয়াজ ও ব্রয়লার মুরগির দাম বাড়ল আরেক ধাপ। গেলে সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কেজিতে 20-30 টাকা বেশি। মানুষ রমজানের বাজার সদাই করতেছে, বিয়ে শাদী অনুষ্ঠান, তার কারণে রমজান মাসে হবে না, এই কারণে রমজানের আগে শেষ করতেছে, তার কারণে খামারে মালের ক্রাইসিস, এই কারণে কাস্টমার এই সপ্তাহে মোটামুটি বেশি চলতেছে। সবাই রমজানে রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি আড়ত ঘুরে দেখা গেল দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 8-10 টাকা। বাজারে হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে বেশি দামে। ফরিদপুরের হালি পেঁয়াজ 90-95 টাকা, যা পূর্বে ছিল 85-90 টাকা। আর পাবনার হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে 98-100 টাকা। আর মেহেরপুরের বড় সাইজের পেঁয়াজ বিক্রি হচ্ছে 103-106 টাকা। এদের বাজার কালকের তুলনায় আজকে বেশি। ইন্ডিয়ান পেঁয়াজ কালকের তুলনায় আজকে কেজিতে 5-10 টাকা বেশি। ইন্ডিয়ান পেঁয়াজ আছে 116-120। মেহেরপুর কালকে 100 টাকা বিক্রি করছে, আছে 105। বাজার ওখানে বেশি 100 টাকা কেনা হয়েছে। আর ফরিদপুরের পেঁয়াজ বিক্রি করতেছি কালকের তুলনায় কেজিতে 5 টাকা বেশি, 90 টাকা কেজি, 85-90 টাকা কেজি, কালকে ছিল 86। আজকে পাবনা বেচতেছি 96-100 টাকা কেজি, গতকাল 96-95, আজকে 100। বাজারে আসছে ইন্ডিয়ান পেঁয়াজ পাইকারি পর্যায়ে, যা বিক্রি হচ্ছে কেজি প্রতি 110-120 টাকা। এই বাজারে শেষ হয়েছে মুড়ি কাটা পেঁয়াজ, সেটার দামও 100 টাকা। পেঁয়াজের আড়তদাররা বলেন রমজানে ক্রেতাদের চাহিদা বেশি, সে অনুযায়ী পেঁয়াজ নেই, তাই দাম বৃদ্ধি পেয়েছে, আমাদেরকে আগের তুলনায় বেশি দামে কিনতে হচ্ছে। আপনার পেঁয়াজ 100 টাকা কেজি পেয়েছে, মুড়ি কাটাতে যখন আছে যা কাস্টমার নেয় না, চাহিদা বেশি, পেঁয়াজের আড়তদারের চাহিদা বেশি, মোকামে দাম বেশি। এদিকে পেঁয়াজের অস্থিরতার মধ্যে ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি 20-30 টাকা বৃদ্ধি পেয়েছে। কারওয়ান বাজারের কিচেন মার্কেট ঘুরে দেখা গেছে ছোট সাইজের মুরগির কেজি 230-240 টাকা, যা পূর্বে ছিল 200-210 টাকা। বড় সাইজের দাম 220-230 টাকা, যা পূর্বে ছিল 195-205 টাকা। দাম বেড়েছে দেশি মুরগি ও পাকিস্তানি মুরগিরও। দেশি মুরগির কেজি 650-680 টাকা, আর কক মুরগির দাম 340 টাকা কেজি। ছোটরা 230 টাকা, আর বড়রা 225 টাকা, কেজিতে 30 টাকা পড়ছে গত সপ্তাহ থেকে। এসে কারণ হচ্ছে চাহিদা বেশি, রমজান উপলক্ষে সবাই একটু আমাদের চাহিদা কম, আমরা ছড়া দামে কিনে নিচ্ছি, কিন্তু আমরা 10 টাকা কেজি লাভ করলে 230 টাকা কেজি আপনি বিক্রি করতে। আজকে আমাদের বয়লার কিনে হচ্ছে বড় মুরগি 215 টাকা গেছে কিনা, আর ছোটো মুরগি 225 টাকা গেছে কিনা। আমরা ছোটো মুরগিটা 230 টাকা বিক্রি করতেছি, আর বড় বয়লারটা 225 টাকা। তো ভাই দাম চাচ্ছে অনেক বেশি, গত সপ্তাহে নিলাম তো 200 টাকা, 200-195 টাকা, এই সপ্তাহে দাম চাচ্ছে 230 টাকা। রমজানে অতি প্রয়োজনীয় পেঁয়াজ ও মুরগির দাম বৃদ্ধিতে কষ্ট হচ্ছে ভোক্তাদের। অনেকে পরিমাণ কমিয়ে বাজার করছেন, অনেকে বাজার না কিনেই চলে যাচ্ছেন। আরিফুল ইসলাম আদিব, প্রতিদিনের বাংলাদেশ।